ভগবানের কাছে যখন আপনারা আপনাদের জন্য কথা বলবেন, আমার জন্য একটু বইলেন। এই জন্য দোস্তরা মূর্তি যদি কারো কাছে ভালো লাগে, মূর্তি, তুমি হিন্দু ধর্মে থাকে মূর্তির প্রশংসা করো, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান হয়ে যদি কথা বলো যে হিন্দুর ধর্মটা মুসলমান ধর্মের থেকে ভালো, এটা মুসলমানের কথা না। মুসলমান হয়ে যদি হিন্দুদের কাছে গিয়ে দোয়া চায়, দেব দেবীর কাছে আমার জন্য দোয়া করে, এটা মুসলমানের ভাষা না। যেই ধর্ম তোমার পছন্দ লাগে ওই ধর্মে চলে যাও। ইসলাম ধর্মে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করে না, হিন্দু ধর্মের মধ্যে থাইকা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বললে হিন্দুরা সহ্য করে না। এইভাবে রাষ্ট্রের সঙ্গে থাইকা সরকারি দলের মধ্যে থাইকা সরকারের বিরুদ্ধে কথা বললে সরকার গ্রহণ করবে না, এরকম বাবার সঙ্গে থাইকা বাবার বিরুদ্ধে কথা বললে বাবা গ্রহণ করবে না। যার যেই ধর্ম খুশি চইলা যাও, লা ইকরাহা ফিদ্দিন, কিন্তু ইসলাম ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমানরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। যদি বলেন ঠিক কি, দুইটা পাখি গাছের ডালায় বসা, এর মধ্যে এক হুজুর মাথার ফাঁকরি আছে, তারপরে তসবি আছে, ব্যাগট্যাগ আছে, হেতে গাছের তলে গিয়া গুলি কইরা পুরুষ ফাঁকির বাইরে লাগছে। এরা যখন করছে আল্লাহ করে গুলি মারছে, হেতে ব্যাগ লইয়া বাইর গেছে। লেডিস ফাঁকি যেটা নারী ফাঁকি, এটা খেয়াল করছা, আমরা স্বামী স্ত্রী দুজন একটা ডালায় বসাছিলাম, এক হুজুরে আমার স্বামীর গুলি করে পিস্তল মাইরা হত্যা করছে, আবার এ জবাই করে গোস্ত গাইছে, মার্ডার কেস। আপনি হুজুরে ডাকেন, সুলাইমান আলাইহিস সালাম যেন মানুষের বাদশা, পশু পাখির জোরে বলেন পশু পাখির মুহূর্তের মধ্যে ডাক্কা নিয়ে আইছে। হুজুর মানুষ তো ফাগরি বুকরি আছে, হে হুজুর, এ আমনে বলে এই গুগু ফাঁকি হলো মেয়ে, হ্যাঁ স্বামীর বলে আপনি হত্যা করছেন, হুজুরকে করছি তো, এখন বেরিয়ে আপনার বিরুদ্ধে বিচার দেয়। তখন হুজুর বলেন যে কোরআন শরীফের মধ্যে আছে ফাস্ত আদু, ফাঁকি শিকার করে খাওয়া হালাল, গুগু ফাঁকি বক ওরা এই সমস্ত ফাঁকি শিকার করা হালাল। আমি তো হালাল কাজ করছি, এ বেটি আবার বিচার দিছে কা? সুলাইমান নবীকে গো মেয়ে লোক শুনলা তো, হুজুরগো ভিতরে কোরআন হাদিসের একটা ফেস থাকে না, কথা কম থাকেনি, থাকা ভালো, অনেক লম্বা সুরা কত ওইদিকে গেলাম না, এগো শুনলা তো, আল্লাহ তারা স্বীকার করতে অনুমতি দিয়েছেন, উনি স্বীকার করছে, তুমি যে মারার গেছের আসামি বানাইছো হুজুরের তো দোষ নাই। লেডিস পাখিটা বলতেছে পয়গাম্বর সুলাইমান হত্যা করছে যে এই জন্য মূলত আমার বিচার না, আমনগরে হুকুম করছে হত্যা করার জন্য, আর আমগরে হুকুম করছে বাঁচার জন্য, দুইটা ডানা দিছে, আমরা উঠতে থাকি চেষ্টা করতে থাকি, এরপরে মৌ তাইলে মইরা যাই, বাঁচার জন্য আমরা চেষ্টা করি, কথা জোরে কর ঠিক নেই। আমি প্রথম দেখছিলাম এই হুজুররে দেখে আমার স্বামীরে বললাম যে চলেন উড়াল মারি, এই বেড়ায় যদি গুলি টুলি মারে, কয় না 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 না, হে তো শিকারি না, শিকারি না, শিকারি না, হে দরবেশ, হে আল্লাহ বিল্লাহ করতেছে, এই কামের লোক না, ও মা আমরা নিশ্চিত রয়েছি, হ্যাঁ দরবেশ, হে তো শিকারি না, এই দরবেশের দরবেশের বেশ দইরা, এই যে স্বীকার করে যে একটা ধোকা দিল, হ্যাঁ যদি স্বীকার করার নিয়তই থাকতো, হ্যাঁ শিকারির বেশ ধরতো, আমরা বাঁচার চেষ্টা করতাম, কিন্তু শিকারির বেশ না ধৈরা, দরবেশের বেশ ধৈরা, স্বীকার করে কেন ধোকা না দিল, এই ধোকার জন্য বিচার চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা এইটাই, কারো যদি ইসলাম জুত না লাগে, হিন্দু ধর্ম যদি তোমার কাছে ভালো লাগে, তুমি হিন্দু ধর্ম পালন করো, আমাদের কোনো আপত্তি নাই। খ্রিস্টান ধর্ম যদি ভালো লাগে, খ্রিস্টান ধর্ম পালন করো, আমাদের কোনো আপত্তি নাই। ইহুদি ধর্ম যদি ভালো লাগে, ইহুদি ধর্ম পালন করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসলাম ধর্ম পালন করা, ইসলাম
ইসলামের নাম ব্যবহার করা, আব্দুর রহমান আব্দুল করিম নাম ব্যবহার করা, হাজি সাহেবের গাজী সাহেবের নাম ব্যবহার করা, কুরবানির গরুর রুজ খাইয়া মাঝে মধ্যে টুপি দাড়ি ব্যবহার করা, ইসলামের নাম ব্যবহার করা, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলো, ইসলামের পরিচয় দিয়া কোরআনের বিরুদ্ধে যদি কথা বলো, ইসলামের সাইনবোর্ড ঠিক রেখা নবীর বিরুদ্ধে যদি কথা বলো, এই সিটারদেরকে এই দেশের মুসলমান গ্রহণ করবে না, মাইনা নিবে না। জোরে বলেন ঠিক কিনা? মূর্তি, তুমি হিন্দু ধর্মে থাকে মূর্তির প্রশংসা করো, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান হয়ে যদি কথা বলো যে হিন্দুর ধর্মটা মুসলমান ধর্মের থেকে ভালো, এটা মুসলমানের কথা না। মুসলমান হয়ে যদি হিন্দুদের কাছে গিয়ে দোয়া চায়, দেবদেবীর কাছে আমার জন্য দোয়া করে, এটা মুসলমানের ভাষা না। যেই ধর্ম তোমার পছন্দ লাগে ওই ধর্মে চলে যাও, ইসলাম ধর্মে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করে না, হিন্দু ধর্মের মধ্যে থাইকা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বললে হিন্দুরা সহ্য করে না। এইভাবে রাষ্ট্রের সঙ্গে থাইকা সরকারি দলের মধ্যে সরকারের বিরুদ্ধে কথা বললে সরকার গ্রহণ করবে না, এরকম বাবার সঙ্গে থেকে বাবার বিরুদ্ধে কথা বললে বাবা গ্রহণ করবে না। যার যেই ধর্ম খুশি চলে যাও, লা ইকরাহা ফিদ্দিন, কিন্তু ইসলাম ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমানরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? কুকুর আসেনি আপনার লোকের কথা বইলে মজা বুঝাইয়া মজা, কুকুর আসেনি আসতে আটে না, জোরে লাগে যেমন হেতা চার পাঁচটা অফিসের চাকরি, দৌড় 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 যে ভারে, আহ এ কাতলা গ্রামের যে কুকুরটা 30 বছর আগে ছিল, এত দৌড়াদৌড়ি এত দৌড় আজ পর্যন্ত পশু হওয়া যায় তারে নাই, এই গুড়াগেরা কাতলা গুড়াগেরা কাতলা, দৌড়ের মধ্যে কোনো আয় বরকত নাই, কথা যদি বলেন ঠিক নেই। কারণ শুধু একটা, ইস্তেকামত নাই কুকুরের মধ্যে, আধা ঘন্টা যদি দক্ষিণ দিকে দৌড়ায় হঠাৎ করে একটা কি মনে করা মসুর দিয়া আবার উত্তর দিকে, আবার আধা ঘন্টা উত্তর দিকে দৌড়াইয়া আবার একটা মসুর দিয়া আবার পশ্চিম দিকে, একবার আল্লাহর সেজদা দেয় আবার মাজারের সেজদা দেয়, একবার নেকের কাজ করে আবার শিরিকের কাজ করে, একবার নবীর প্রশংসা করে আবার কায়দা মতন ভাইলে নবীর বিরোধিতাও করে, এই জাতের লোক সমাজের মধ্যে জোরে বলেন আসে না? না। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর, এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।